প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 52 পৃষ্ঠার একক কাজ থেকে উপরের মতো ছবির সাহায্যে বর্গ নির্ণয়। এখানে যে ছবি দেওয়া আছে ছবিগুলোর মতো করে আমাকে কী করতে হবে, বর্গ নির্ণয় করতে হবে। এখানে 6টা প্রশ্ন দেওয়া আছে, আমরা পর্যায়ে সবগুলো সমাধান করব। চলো এবার আমরা একক কাজগুলো শুরু করি। প্রথমে আমরা কি করব, এম প্লাস এন এর বর্গ নির্ণয় করব। তো এম প্লাস এন এর বর্গ নির্ণয়, প্রথমে একটি বর্গাকার কাগজ নিই যার দৈর্ঘ্য হচ্ছে এম প্লাস এন। একটা বর্গাকার কাগজ নিলাম যার দৈর্ঘ্য হচ্ছে এম প্লাস এন, অর্থাৎ এ থেকে এই অংশ হচ্ছে এম আর এই বাকি অংশ হচ্ছে এন। আবার এদিকে এ পর্যন্ত হচ্ছে এম, বাকি অংশ হচ্ছে এন। এরকম এম প্লাস এন সাইজের একটা বর্গাকার কাগজ আমরা নিই। তো এখানে এম একক বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল কত, এম স্কয়ার। এই যে এম একক বাহু, এইখানে বাহু হচ্ছে এম, এখানেও এম। তো এম একক বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল কি, বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। তাহলে এম আর এম এ গুণ দিলে কি হয়, এম স্কোয়ার। এবার এন একক, এটা হচ্ছে এন, এন একক, এখানেও এন, এখানেও এন। এন একক বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল, তো বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। এন আর এন এ গুণ দিলে কি হয়, এন স্কোয়ার হবে। এন আর এন এ গুণ দিলে কি হবে, এন স্কোয়ার হবে। এবার হচ্ছে এই এম একক ও এন একক বাহু বিশিষ্ট আয়তের ক্ষেত্রফল, ধরো এটা এম একক এবং এন একক, এখানে এই এককটা হচ্ছে এম একক, এই এককটা হচ্ছে এন একক। এম একক ও এন একক বাহু বিশিষ্ট এটা হচ্ছে আয়ত, এই যে অংশটা, এই অংশটা হচ্ছে একটা আয়ত। এম একক ও এন একক বাহু বিশিষ্ট আয়তের ক্ষেত্র, আয়তের ক্ষেত্র শুধু কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এম আর এন এ গুণ দিতে হবে এম আর এন। আবার আরেকটা আছে এরকম, এম একক ও এন একক বিশিষ্ট আমার আয়ত্তের ক্ষেত্রফল, এই অংশটা এম একক এন একক বিশিষ্ট এই আয়ত্তের ক্ষেত্রফল, আগের মতো দৈর্ঘ্য গুণ প্রস্থ, এম আর এন এ গুণ দিলে কী হবে, এম এন। এম আর এন এ গুণ দিলে কী হবে, এম এন। এখন এম প্লাস এন বর্গের ক্ষেত্রফল আমরা বের করব। এই যে এম প্লাস এন বর্গটা আছে, এই পুরো বর্গের ক্ষেত্রফলটা কী হলো, আমরা চারটা ভাগে ভাগ হলো, এক দুই তিন, চারটা ক্ষেত্রফল বের হলো। তা আমরা কী লিখবো এখন, এটার ক্ষেত্রফল হচ্ছে প্রথমটা হচ্ছে এম স্কোয়ার, এই ক্ষেত্রফলটা, এই বর্গের ক্ষেত্রফলটা আমরা কত পেলাম, এম স্কোয়ার। এই জন্য লিখলাম এম স্কোয়ার প্লাস, এবার এই বর্গের ক্ষেত্রফলটা কী পেলাম, এন স্কোয়ার। এই জন্য লিখলাম এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তারপর এইখানে যে আয়তটা ছিল, এই আয়তের ক্ষেত্রফলটা আমরা কী পেয়েছিলাম, এম এন। এই জন্য লিখলাম যোগ এম এন। তারপরে আরেকটা আয়ত হচ্ছে এই আয়ত, এটার ক্ষেত্রফল কত পেলাম, এম এন। চার নম্বর আয়তের ক্ষেত্রফল পেলাম কত, এম এন। তাহলে আমরা কী পেলাম, প্রথম বর্গের ক্ষেত্রফল হচ্ছে আমার এম স্কোয়ার, দ্বিতীয় বর্গের ক্ষেত্র, দ্বিতীয় বর্গের এই ক্ষেত্রফলটা হচ্ছে এন স্কোয়ার, এই আয়তের ক্ষেত্রফলটা হচ্ছে আমার এম এন, এই আয়তের ক্ষেত্রফলটাও কি, এম এন। সবগুলো যদি আমরা যোগ করি তাহলে কী হয়, এখানে এম স্কোয়ার এম এন, এম এন যোগ করলে কী হয়, টু এম এন, আর এখানে আছে কত, এন স্কোয়ার বর্গ একক। তাহলে আমাদের খুব সহজে আমরা এম প্লাস এন বর্গের ক্ষেত্রফলটা বের করে নিতে পারলাম। সুতরাং আমরা লিখতে পারি এম প্লাস এন হোল স্কোয়ার সমান এম স্কোয়ার প্লাস টু এম এন প্লাস এন স্কোয়ার, এটা হচ্ছে আমার এম প্লাস এন এর বর্গ। এবার আমরা দ্বিতীয় বর্গের ক্ষেত্রফল বের করি, ফোর এক্স প্লাস থ্রি, এই বর্গের ক্ষেত্রফলটা আমরা বের করব। তা আমরা প্রথমে লিখলাম একক কাজ, দুই নম্বর ফোর এক্স প্লাস থ্রি এর বর্গ। তো প্রথমে একটি বর্গ আঁকি যার দৈর্ঘ্য হচ্ছে ফোর এক্স প্লাস থ্রি, এই অংশটা ধরলাম ফোর এক্স এতটুকু, এই অংশটা হলো থ্রি, তার মানে পুরো বর্গের ক্ষেত্র দৈর্ঘ্য হলো ফোর এক্স প্লাস থ্রি। যেহেতু ক্ষেত্রটা বর্গাকার তা আমরা এদিকে দিলাম, এই অংশটা পর্যন্ত ধরলাম ফোর এক্স আর এই অংশটা হচ্ছে থ্রি, তাহলে ফোর এক্স প্লাস থ্রি। তো সেই হিসাবে এই অংশ ফোর এক্স হলে এই অংশটাও ফোর এক্স হবে, এই অংশটা থ্রি হলে এই অংশটাও থ্রি হবে, এই অংশটা ফোর এক্স হলে এই অংশটা ফোর এক্স হবে, এই অংশটা থ্রি হলে এতটুকু কী হবে, থ্রি, যেহেতু একটা বর্গাকার। এখন আমরা কী করব, এখানে কী আছে, ফোর এক্স একক বাহু বিশ্ব বর্গ ক্ষেত্রফল, এটা হচ্ছে ফোর এক্স একটা বাহু, এখানে ফোর এক্স, এটা হচ্ছে ফোর এক্স, বোঝা সুবিধাতে আমি আবার দিলাম, এটা কি ফোর এক্স, এই ফোর এক্স ফোর এক্স, এটা হচ্ছে একক বাহু, ফোর এক্স একক বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল। তো বর্গ ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, বাহু গুণ বাহু, ফোর এক্স আর ফোর এক্সে গুণ, তাহলে চার চার ষোলো আর এক্স এক্সে এক্স স্কোয়ার বর্গ একক। এবার আসি আমরা এই যে এখানে আছে তিন, তিন একক বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল, এটাও তিন এটাও তিন, তিন একক বাহু বিশিষ্ট বর্গ ক্ষেত্রফল বাহু স্কোয়ার, তাহলে তিন গুণ তিন, তাহলে তিন তিরিকা নয় বর্গ একক।
এবার আসো ধরো এই অংশটা, ফোর এক্স একক ও থ্রি একক, বাহাবিষ্ট হচ্ছে আয়ত, এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। ফোর এক্স একক ও থ্রি একক বাহু বিশিষ্ট আয়তের ক্ষেত্রফল, এই আয়তের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে কত ফোর এক্স, প্রস্থ হচ্ছে কত থ্রি, দৈর্ঘ্য হচ্ছে ফোর এক্স আর প্রস্থ হচ্ছে থ্রি, তাহলে এটার ক্ষেত্রফলটা কি দাঁড়ালো দৈর্ঘ্য গুণ প্রস্থ ফোর এক্স গুণ থ্রি, তাহলে 3 × 12 আর এক্স বর্গ একক। এবার আসো এই ক্ষেত্রফলটা, দৈর্ঘ্য ফোর এক্স প্রস্থ হচ্ছে 3, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা লিখলাম ফোর এক্স ও থ্রি একক বাহু বিশিষ্ট দ্বিতীয় আয়ত, এটা হচ্ছে প্রথম আয়ত, এটা হচ্ছে দ্বিতীয় আয়ত, এই দ্বিতীয় আয়তের ক্ষেত্রফলটা আমার কি হলো ফোর দৈর্ঘ্য গুণ প্রস্থ ফোর এক্স গুণ থ্রি, তাহলে 3 × 12 আর আছে এক্স বর্গ একক। তাহলে আমরা খেয়াল করো এই যে প্রথম বর্গের ক্ষেত্রফল বললাম 4 × 16 বর্গ একক, দ্বিতীয় বর্গ এই যেখানে আছে 3 এটার ক্ষেত্রে বললাম 9 বর্গ একক, এই যে প্রথম আয়ত এই প্রথম আয়তের ক্ষেত্রফল পেলাম 12 এক্স বর্গ একক, এবং দ্বিতীয় আয়তের ক্ষেত্রফল পেলাম কি 12 এক্স বর্গ একক। এবার আমরা কি করব পুরো বর্গের ক্ষেত্রফলটা বের করব, তা আমরা লিখলাম সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল, তাহলে ওই যে প্রথমটা 16x² এরপরে 9 এরপর 12 এক্স এরপর 12 এক্স, এই 4টা কি করে দিলাম যোগ করে দিলাম, যোগ করলে 16x² থাকে, তারপরে এই 12x 12x যোগ করলে হয় 24x আর এখানে হচ্ছে 9, তার মানে আমার কি দাঁড়ালো 4x + 3² এটার বর্গটা কি হলো 16x² + 24x + 9। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা তৃতীয় বর্গের ক্ষেত্রফলটা বের করবো 3x + 4y, এই বর্গের ক্ষেত্রফলটা আমরা বের করি, তা আমরা লিখলাম একক কাজে 3x + 4y এর বর্গ, তা আমরা একটা ছবি আঁকলাম, একটা বর্গাকার কাগজ নিলাম, তার এই অংশটা ধরলাম 3x এই অংশটা ধরলাম 4y, তাহলে এই দিকে একই অবস্থা, প্রথম এই যেখানে আমরা দাগ কেটে নিলাম এই প্রথম অংশটা হচ্ছে 3x পরের অংশটা হচ্ছে 4y, এটা 3x হলে এই অংশটাও 3x, এটা 4y হলে এই অংশটা 4y, এই অংশটা 3x হলে এখান থেকে পর্যন্ত 3x হবে, আর এটা 4y হলে এই অংশটা 4y, যদি একটা বর্গাকার কাগজ সবগুলো কেউ সমান হবে। এখন আমরা ধরলাম এটাকে প্রথম মানে প্রথম অংশ, এটা দ্বিতীয় মানে দ্বিতীয় অংশ, তৃতীয় মানে তৃতীয় অংশ, চতুর্থ মানে চতুর্থ অংশ, এখন চিত্র হতে পাই প্রথম অংশের ক্ষেত্রফল, প্রথম অংশ হচ্ছে আমার কি এখানে দৈর্ঘ্য 3x প্রস্থ 3x অর্থাৎ বর্গাকার, তাহলে বর্গের ক্ষেত্রফল কি বাহুবিষ্কার মানে 3x গুণ 3x, তাহলে কী হয় 3 × 3 = 9 আর এক্স 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 স্কোয়ার, তা আমরা দেখলাম কি বর্গের ক্ষেত্রফল কি বাহু গুণ বাহু 3x গুণ 3x, 3 × 3 = 9 আর এক্স 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 স্কোয়ার বর্গ একক, এতে হচ্ছে একক বতে বর্গ এতে একক। এবার দ্বিতীয় চিত্রের ক্ষেত্রফল দেখো, দ্বিতীয় অংশের ক্ষেত্রফল এখানে ধরো দৈর্ঘ্য ধরো 3x আর প্রস্থ হচ্ছে 4y, তো ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ 3x আর 4y কী হবে গুণ হবে, তো দ্বিতীয় অংশের ক্ষেত্রফল হচ্ছে কি 3x গুণ 4y, তাহলে 3 × 12 আর এক্স আর ওয়াই গুণ দিলে কী হয় এক্স ওয়াই। এবার আসো তৃতীয় অংশের ক্ষেত্র, তৃতীয় অংশ হচ্ছে 4y, এই যে তৃতীয় অংশ আমরা যে ক্ষেত্রফল বের করি তৃতীয় অংশ হচ্ছে 4y, এটাও 4y এটাও 4y, এটা বর্গাকৃতির, তো বর্গ ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু, তৃতীয় অংশের ক্ষেত্রফল কী কি 4y গুণ 4y, তাহলে 4 × 16 আর ওয়াই ওয়াই গুণ দিলে কি ওয়াই স্কোয়ার। এবার চতুর্থ অংশের ক্ষেত্রফল এখানে হচ্ছে এটা হচ্ছে দৈর্ঘ্য 3x আর প্রস্থ হচ্ছে 4y, তো তাহলে ক্ষেত্রফল কি দাঁড়ালো দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো দৈর্ঘ্য হচ্ছে 3x প্রস্থ হচ্ছে 4y, তো গুণ দিলে কি হয় 3 × 12 আর এক্স আর ওয়াই গুণ দিলে কি এক 12 xy। এবার সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফলটা কি দাঁড়াবে দেখো, প্রথম অংশ এই যে প্রথম অংশের ক্ষেত্রফল 9x² দ্বিতীয় অংশের ক্ষেত্রফল 12xy তৃতীয় অংশের ক্ষেত্রফল 16y² চতুর্থ অংশের ক্ষেত্রফল আমার কত 12xy, এবং পুরো ক্ষেত্রফলটা কী হবে 4টা আমরা যোগ করে দেবো, সম্পূর্ণ বর্গ ক্ষেত্রফল 9x² + 12xy + 16xy + 12xy, এই জন্য আমরা লিখলাম সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল, এই 4টা যোগ করলাম 9x² আছে 12xy 12xy, যোগ করলে কত 24xy আর এখানে আছে 16y² বর্গ একক, তার মানে কি দাঁড়ালো আমাদের 3x + 4y² মান কি দাঁড়ালো 9x² + 24xy + 16y². ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।